আগুন নিয়ে খেলবেন না কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার হুঁশিয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি আপনাদেরকে স্পষ্ট বলছি আগুন নিয়ে খেলবেন না তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনার কেন্দ্রীয় সরকারের যে কাজ সেটা করুন ব্যাংক লুটেছেন নোট বাতিলের নামে মানুষের টাকা লুটেছেন ব্যাংকগুলোর বারোটা বাজিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের বারোটা বাজিয়ে দিয়েছেন এর বারোটা বাজিয়ে দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছেন আজ তো ইতিহাসও পরিবর্তন করে দিচ্ছেন সবার নাম পরিবর্তন করে দিচ্ছেন সব কিছু বদলে দিচ্ছেন নিজেদেরকে কি ভাবেন যা ইচ্ছে তাই করে যাবেন তিনি বলেন মমতা ব্যানার্জি কিছু বললেই সিবিআই পাঠিয়ে দেবেন পাঠান কত সিবিআই আছে কত ইডি আছে দেখতে চাই আমাদের মুখ এভাবে বন্ধ করে দেয়া যাবে না আজকে তফসিলি আদিবাসীদের ওপরে যে অত্যাচার আপনারা করেছেন তফসিলি আদিবাসীরা তা কড়ায় গণ্ডায় আদায় করে নেবে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার করেছেন কড়ায় গণ্ডায় আদায় করে নেবে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তুলোধুনো করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন আপনি কি রাজ্যগুলোতে প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন কখনও এই জিনিস ভারতে হয়নি ভারতের মোদী সরকার প্যারালাল স্টেট গভর্নমেন্ট চালাচ্ছেন প্যারালাল প্রতিষ্ঠান চালাচ্ছে প্যারালাল প্রশাসন চালাচ্ছে এরকম জঘন্য সরকার এত নগণ্য সরকার কখনো আমরা দেখিনি মমতা আরও বলেন তুমি আমার রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছ আয়কর সংগ্রহ করে নিয়ে যাচ্ছ ওটা রাজ্য সরকার পায় না সেল ট্যাক্স সংগ্রহ করে নিয়ে যাচ্ছ ওটা রাজ্য সরকার পায় না কাস্টমসের টাকা সংগ্রহ করে নিয়ে যাচ্ছ ওটাও রাজ্য সরকার পায় না তুমি হাজার হাজার কোটি টাকা আমার বাংলার মানুষের কাছ থেকে কেটে নিয়ে যাচ্ছ তেমন অন্য রাজ্য থেকেও কাটছ সেই টাকা থেকে একটা অংশের টাকা তোমরা আমাদেরকে দাও এটা দয়া করে দাও না আর তোমার পার্টিও দেয় না তুমি মাছের তেলে মাছ ভাজো আমার টাকাটা নিয়ে যাও তার কিছুটা আমাদের দাও মমতা বলেন স্বাস্থ্য কে দেবে রাজ্য শিক্ষা কে দেবে রাজ্য পঞ্চায়েতে কাজ করবে কে রাজ্য কৃষি কাজ করবে কে রাজ্য আর দালালি করবে কে তুমি তুমি নরেন্দ্র মোদী তুমি দালালি করবে কেন বিজিবি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চেঙ্গিস খান ও হিটলারের সঙ্গেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউর নতুন নিষেধাজ্ঞা বিপাকে ইরান গুপ্ত হত্যার পরিকল্পনা কার্যকর করার অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ফ্রান্স ডেনমার্ক ও নেদারল্যান্ডের অভিযোগকে বিবেচনায় নিয়ে ইরানের গোয়েন্দা সংস্থার একটি ইউনিট ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও ইউনিটটি ইইউর সন্ত্রাসী তালিকাভুক্ত হবে এবং তাদের আর্থিক সম্পদ জব্দ করা হবে তেহরান অভিযোগ অস্বীকার করে দাবি করেছে ইরান ও ইইউ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করাই অভিযোগের উদ্দেশ্য দু সালের জুনে নেতৃস্থানীয় এক বিরোধী সমাবেশে ইরানের ব্যর্থ বোমা হামলা প্রচেষ্টার অভিযোগ তোলে ফ্রান্স ইরানের গোয়েন্দা সংস্থাকে এই ঘটনায় দায়ী করে দুই ব্যক্তি ও মন্ত্রণালয়ের একটি ইউনিটের বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা চলমান অক্টোবরে ডেনমার্ক দাবি করে ইরানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের গুপ্ত হত্যার নীল নকশা ব্যর্থ করেছে তারা এবার সেই ধারাবাহিকতায় নেদারল্যান্ডের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে দুই ব্যক্তিকে গুপ্ত হত্যার অভিযোগ তোলা হলো ইরানের সাথে পরমাণু চুক্তির তিন বছরের মাথায় প্রথমবারের মতো এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলো গত বছর যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন চুক্তি বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে ইরানের সাথে পরমাণু চুক্তি প্রত্যাহার করার প্রস্তাব এসেছিল তবে গোয়েন্দা ইউনিট ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ইরানের সাথে দু সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি কার্যকর রাখার পক্ষে অবস্থান নিয়েছে ইউ ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বলেছেন তার দেশের গোয়েন্দা ইঙ্গিত রয়েছে যে দু সালে নেদারল্যান্ডের আলমের নগরী ও দু সালে হেগে ডাচ নাগরিকদের ওপর গুপ্ত হত্যা চালানোয় ইরান জড়িত এক বিবৃতিতে তিনি বলেন দুটি ঘটনাতে খুন হওয়া ব্যক্তি ইরানি বংশোদ্ভূত এবং তারা ইরানের শাসকদের বিরোধী ছিলেন জাপানের আরও নম্র মনোভাব গ্রহণ করা উচিত বললেন দক্ষিণ কোরিয়ার মন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন বলেছেন অতীত ঘটনাবলীর ব্যাপারে জাপানের আরও নম্র মনোভাব গ্রহণ করা উচিত হবে কেননা এই দুই মিত্র দেশের মধ্যে যেমন ভালো সম্পর্ক রয়েছে তেমনি ইতিহাস ও ভূখণ্ড নিয়ে বিরোধের কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন রয়েছে কোরীয় উপদ্বীপে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা জাপানের নিষ্ঠুর ঔপনিবেশিক শাসনের কথা উল্লেখ করে মুন সাংবাদিকদের বলেন আমি মনে করি জাপান সরকারের আরও নম্র মনোভাব গ্রহণ করা উচিত কিন্তু জাপানের রাজনীতিবিদরা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন উত্তর কোরিয়া সফরে যেতে সম্মতি জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিন পেং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউনের সাম্প্রতিক বেজিং সফরের প্রতি ইঙ্গিত করে বলেছে এই সফরে কিম জং ইউন দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের সত্তরতম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান শি জিনপিং ওই আমন্ত্রণ গ্রহণও করেন তিনি এই সফরে গেলে তা হবে প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের পিওং সফর অবশ্য গত বছরও উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য পিওংয়ং সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছিল যদিও সেই সফরে যাননি শি জিনপিং কিম জং ইউন চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন বেজিং সফর করেন কোরিয় উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে গত দশ মাসে এই নিয়ে চতুর্থবার চীন সফর করলেন উত্তর কোরিয়ার তরুণ এই নেতা গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউনের মধ্যে বিরল সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ওই সাক্ষাতে উত্তর কোরিয়া নিজেকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দেয় এর পরিবর্তে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি উত্তর কোরিয়ার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় আমেরিকা কিন্তু ওই সাক্ষাতের কয়েকদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরেক বছরের জন্য নবায়ন করেন পিয়ংইয়ং বলেছে আমেরিকা প্রতিশ্রুতি মেনে চলে না বলে তার ওপর আস্থা রাখা যায় না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গোপনে ইরাক সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি বুধবার পম্পেও মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে করে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যখন পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে তখন তিনি ইরাক সফরে গেলেন এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মিলানিয়াকে সঙ্গে নিয়ে গোপনে ইরাক সফর করেছেন রাজধানী বাগদাদে পৌঁছে মাইক পম্পিও ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি প্রেসিডেন্ট বাহরাম সালিহ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল হাকিম ও সংসদ স্পিকার মোহাম্মদ আল হাল বুসির সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরান বিরোধী হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন গত মাসে মার্কিন মন্ত্রী রিক প্যারি একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে বাগদাদ সফর করেন এবং ইরানের জ্বালানি সম্পর্ক ছিন্ন করতে ইরাকের প্রতি আহ্বান জানান মার্কিন সেনা প্রত্যাহার না করলে সিরিয়ায় তুরস্ক অভিযান চালাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাফুজলগু বলেছেন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে কুর্দি ওয়াইপিজি বিরুদ্ধে আঙ্কারা সামরিক অভিযান চালাবে তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিকে বুধবার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন তুর্কিরা কুর্দিদের ওপর গণহত্যা চালাবে এমন হাস্যকর অজুহাত দেখিয়ে যদি মার্কিন সেনা প্রত্যাহার বন্ধ করে দেয়া হয় তাহলে আমরা অভিযানের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব চাফুজলুগু পরিষ্কার করে বলেন আঙ্কারা সরকার তার নিজের কল্পনা সামনে নিয়ে এগোবে তিনি আরও বলেন আমরা ময়দানে এবং আলোচনার টেবিলে দুই জায়গাতেই প্রতিশ্রুতিবদ্ধ সময় মতো আমরা সিদ্ধান্ত নেব এবং আমরা কারো কাছ থেকে অনুমতি নেব না তিনি আরো বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার আগেই কুর্দি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন আমেরিকা সেনা প্রত্যাহার করুক আর নাই করুক তুরস্ক কুর্দি গেরিলা বিরুদ্ধে অভিযান চালাবে গত মাসে ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা বলেছেন কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সহ মার্কিন প্রশাসকের অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন মার্কিন কর্মকর্তারা কুর্দিদের রক্ষা করতে চান অন্যদিকে তুরস্ক কুর্দিদের চরম শত্রু হিসেবে গণ্য করে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ